টিউশন পড়তে গিয়ে লরির চাকায় পৃষ্ঠ হয়ে মৃত্যু হল তিন মাধ্যমিক পরীক্ষার্থীর ঘটনাটি ঘটেছে গোপালনগর থানার গোপীনাথপুর এলাকায় এলাকায় ঘটনায় শোকের ছায়া টিউশন পড়তে গিয়ে লরির চাকায় পৃষ্ঠ হয়ে মৃত্যু হল তিন মাধ্যমিক পরীক্ষার্থীর ঘটনাটি ঘটেছে গোপালনগর থানার গোপীনাথপুর এলাকায় মৃতেরা হল তুষার দেবনাথ সাথী কীর্তনিয়া রেবা হালদার ওরফে পূজা মৃতেরা গাইঘাটার ঘোজা স্কুলের দশম শ্রেণীর পড়ুয়া শুক্রবার সন্ধ্যায় ঘটে ঘটনাটি পুলিশ সূত্রে গোপীনাথপুরে শিক্ষক এদিন পড়াননি রাস্তার পাশে দাঁড়িয়ে গল্প করছিল তিন বন্ধু সেখানে আরও এক ছাত্রী এসে গল্পে যোগ দেয় হঠাৎই একটি ট্রাক দ্রুত গতিতে তাদের দিকে ধেয়ে আসে এবার দেখি গাড়িটা আসছে আরে বাচ্চা দুটো আমরা দৌড়ে এসে গাড়ি ধর ধর করতে করতে তারাই ওই মোর নিয়ে গেলাম এবার ওখানে যে মোটর সাইকেল যে ছেলেটা এনে বসছিল না সে আবার মোটর সাইকেল বললাম যে তুই আগে যা ও মোটর সাইকেল গাজীপুর ধরতে পারিনি সেই নটা স্মিতা নামে একজন রাস্তার পাশে লাফিয়ে নেমে বেঁচে গেলেও তিনজনের ওপর দিয়ে চলে যায় ট্রাকটি ঘটনাস্থলে মৃত্যু হয় তাদের এইটা কোন একটা ষড়যন্ত্রই হবে কারণ কি রাস্তার থেকে অত দূরে চাকা যেতে পারে না ঠিক আছে কারণ একটু সাইডে ফাইডে হলে একটা ব্যাপার আছে কি এই সাইডে হলে অত দূরে চাকা যায় কি স্থানীয়রা তাড়া করে ঘাতক লরিটিকে আটকায় চালককে তুলে দেয় পুলিশের হাতে ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ঘাতক গাড়ির চালককে এদিন গোপালনগর থানার পুলিশের পক্ষ থেকে বঙ্গা আদালতে তোলা হয়

যখন সুজি যে ওর ওর সাথে ভর্তি যায় আরেকটা বান্ধবী সে ভালো আছে সে এসে বলছে পূজা নেই রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড গোপালনগর